Hello everyone, assalamu alaikum. Welcome to my new video. So, আজকে দেখতেই পাচ্ছেন আমার সাথে দুইটা আজকে পেয়ার শু রেখেছি. একটা হচ্ছে New Balance Fuel Cell Propel version 2 and আরেকটা হচ্ছে Nike Zoom Pegasus 37. So, আজকে mainly আমরা দুইটা শু এর কম্পেয়ার করব আসলে. So, এর আগে আমাদের কাছে একটা Fuel Cell Propel টা এসেছিল version 2, but আমরা সেই শুটা নিয়ে আসলে তেমন একটা দেখার আসলে সময় পাইনি. কারণ আনার পরেই সেটা হচ্ছে অর্ডার ছিল এবং নেক্সট ডে তে আমরা ডেলিভারি করে ফেলছি. সো দ্যাটস ওয়াই আমি আসলে শুটটা নিয়ে এরকম ভাবে দেখতে পারিনি এবং কোনো কম্পেয়ার করতে পারিনি. এন্ড যেটা হয়েছে, এই শিপমেন্টে আমাদের দুই পেয়ার শু আমরা নিয়ে এসেছি আসলে দেখার জন্য. সো যেটা আসলে দেখলাম খুবই সারপ্রাইজিং. সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে ফুয়েল সেল প্রোপেল ভার্সন 2 ভার্সেস হচ্ছে নাইকি জুম পেগাসাস 37. Fuel Cell Propel version 2 সম্পর্কে একটু বলে নেই. সো এটা অলমোস্ট 9 to 10 months আগে এটা রিলিজ হয়েছে এবং এটার স্টার্টিং প্রাইস ছিল, মালয়েশিয়ার যদি রিঙ্গিতে বলি, সেই সময় ছিল 500 RM এর মতো. অ্যান্ড এখন যেটা কিছুটা ডিসকাউন্টে আছে, আমরা ডিসকাউন্টের থেকে পারচেস করেছি কিছুটা. সো এটার এখন আমাদের সেলিং প্রাইসটা হচ্ছে 9500 টাকা. সো যদি আমরা কম্পেয়ার করি পেগাসাস 37 এর সাথে, পেগাসাস 37 এর প্রাইস অলমোস্ট সেম, লাইক 445 RM. অ্যান্ড প্রিমিয়ামটা যদি আমরা নিই তাহলে হচ্ছে অলমোস্ট 500 RM. সো প্রাইসের দিকে যদি চিন্তা করি অলমোস্ট সেম. অ্যান্ড বর্তমানের দিকে যদি চিন্তা করি প্রাইসের দিকে, সো আমাদের এখন পেগাসাস 37 এর সেলিং প্রাইস হচ্ছে 12,000 টাকা অ্যান্ড এটা আমরা সেল করতে পারতেছি 9,500 টাকা. সো প্রাইসের দিক থেকে বর্তমানে ফুয়েল সেল এগিয়ে থাকবে অবশ্যই. এবং কালার কম্বিনেশন আউটলুক যদি চিন্তা করি, সো এখন এই একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন. এবং আরও একটা কালার আসতেছে আমাদের, সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, খুবই সুন্দর একটা কালার. সো যদি আউটলুকের কথা চিন্তা করি রিগার্ডিং হচ্ছে পেগাসাস 37 অ্যান্ড হচ্ছে যদি বলি ফুয়েল সেলের কথা, তাহলে আমরা বলতেই পারি যে ফুয়েল সেল আমার কাছে আউটলুকের দিক দিয়ে পেগাসাস 37 থেকে ফুয়েল সেল প্রপার ভার্সন 2টা কিছুটা এগিয়ে থাকবে। পেগাসাস 37 খুবই একটা পপুলার একটা শু রানিংয়ের জন্য, এবং যারা রানার আছে, নিয়মিত রানিং করেন, তাদের কাছে পেগাসাস 37 খুবই একটা পপুলার শু। এবং অবভিয়াসলি এটার কমফোর্ট এবং আদার যে ফ্যাসিলিটিস যেটা থাকে, প্রপার রানিং শু, ম্যারাথন শু বলতে আমরা যেটা বুঝি, সব কিছুই আছে পেগাসাস 37 এর সাথে। আর আরেকটা যদি চিন্তা করি, যেহেতু আমরা কম্পারিজনে যাচ্ছি, সেহেতু আমরা এখন আমাদের ফাইন্ড আউট করবো আসলে ফুয়েল সেল প্রপার ভার্সন 2টা পেগাসাস 37 এর লেভেলে যাচ্ছে কিনা, বা প্রপার একটা রানিং শু বা ম্যারাথন শু বলতে পারি কিনা। সো ফার্স্টে যদি আমি বলি ওয়েটের কথা, যদি বলি খুবই লাইট ওয়েট, অলমোস্ট সিমিলার টু দ্য নাইকি পেগাসাস 37। অ্যান্ড যদি হিল সাপোর্ট বলি এবং মিড সোল বলি, সো খুবই কমফোর্টেবল। জিনিসটা হচ্ছে যখনই এটা কেউ হাতে নিবে এবং লাইক পরবে, পরার সাথে একটা খুব কমফোর্ট ফিল করবে, যেটা পেগাসাস 37 এর সাথে আমি কীভাবে কম্পেয়ার করতে পারছি, বাট বিকজ আমার পেগাসাস 37 প্লাইসটা আছে, সো আমি যখন এটা পরলাম, সো যেটা একটা ফিল করলাম যে সব দিক থেকে অলমোস্ট ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং মিডস যে পার্টটা আছে সেখান থেকে খুবই একটা কমফোর্ট ভাব পাচ্ছি এবং খুবই একটা সুন্দর পাঞ্চ, যেটা কিনা আপনাকে নেক্সট স্টেপটাতে খুবই ইন্সপায়ার করবে। আসলে যেটা আমাদের যেটা রানিং শুগুলোতে যেটা হয়, খুবই একটা সফট থাকে, সুন্দর একটা পাঞ্চ এবং ফিডব্যাক থাকে, যেটা কিনা অটোমেটিক আপনাকে ফ্রন্ট সাইডে ঠেলে দেয় রানিংয়ের জন্য, এবং যেটা কিনা আপনাকে পুশ করে দেয়, যেটা বলতে পারি। সো পেগাসাস 37 প্লাইসটা ইউজ করার পরে ওটা তো নো ডাউট খুবই কমফোর্টেবল। অ্যান্ড যেটা পড়লাম নিউ ব্যালেন্সটা আজকে যখন আমি পড়লাম, সো এইটা আমার কাছে মনে হলো সব দিক থেকে খুব ভালো একটা কমফোর্ট ফিল দিচ্ছে আমাকে, এবং খুব ভালো একটা সফট এবং পাঞ্চ দিচ্ছে। সো যদি ক্লোজ একটা লুক দেখাই আমি নিউ ব্যালেন্স ফুয়েল সেল প্রোপেল ভার্সন 2, সো দেখতেই পাচ্ছেন উপরে একটা ম্যাশ এবং আরেকটা আছে ইনসোল, সো ডাবল ম্যাশ দেওয়া আছে। অ্যান্ড যেটা হচ্ছে পেগাসাস 37 থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে আপারটা যদি আমরা সব আসলে টাচ করি তাহলে বোঝা এই পেগাসাস 37 এটা একটু হার্ড, অ্যান্ড নিউ ব্যালেন্স ফুয়েল সেল প্রোপেল ভার্সন 2 একটা কিছুটা সফট। সো এই দিক থেকে কমফোর্টেবলটা একটু ভালো থাকে যতটুকু আমি আসলে বুঝতে পারলাম। সো এইটা নিয়ে কথা বলার কারণ এই জন্যই, কারণ পেগাসাস 37 আমরা অনেকেই ইউজ করি। সো পেগাসাস 37 যদি যারা ইউজ করে তারা তো বলবেই অবশ্যই ভালো, কিন্তু এইটা কিন্তু নিউ ব্যালেন্সের এই শ্যুটা কিন্তু আমরা কেউ ইউজ করি না এখনো, আমার কাছে যতটুকু মনে হয়, কারণ এই শ্যুটা আমরা তেমন খুব একটা আনা হয়নি এবং আমার
চোখেও পড়েনি আসলে রানারদের মধ্যে যারা ইউজ করেন। সো এই জন্যই আসলে এই শুটা নিয়ে এত কথা বলতে চাচ্ছি, কারণ বিকজ অফ এই প্রাইজের মধ্যে আসলে, যেহেতু এটা রেগুলার প্রাইস কিন্তু অলমোস্ট বলতে গেলে হচ্ছে পেগাসাস 37-এর সেম প্রাইস, কিন্তু এখন যেহেতু এটা ডিসকাউন্টে আছে এবং আনার পরে আসলে আমরা বুঝতে পারলাম এই শ্যুট আসলে কতটুকু কমফোর্টেবল, সো আসলে এই কারণেই শ্যুটা নিয়ে এত কথা বলা। এবং আরও যেটা আছে, সাইডে ব্রিদেবল করার চেষ্টা করছে, তা সাইডটা যদি দেখি সো দেখা যাচ্ছে মেবি ব্রিদেবল। সো এখানে কিছুটা হচ্ছে ব্রিদেবল করার ট্রাই করছে, যেহেতু লং টার্ম রানিং করবে, সো যদি ব্রিদেবল থাকে সো আর একটু কমফোর্ট থাকবে এবং এয়ার সার্কুলেশনটা খুব ভালো থাকে। আর যেটা হচ্ছে আউটলুক, আউটলুক তো নো ডাউট খুবই পছন্দ হয়েছে আমার আউটলুকটা, অ্যান্ড শেপ এবং যে সফট একটা ফিনিশিং এবং নিউ ব্যালেন্সের যে একটা বিগ লোগো ইউজ করছে, সো ইট লুকস রিয়েলি রিয়েলি অ্যাট্রাকটিভ আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আই থিঙ্ক আপনাদের কাছেও সেম মনে হবে। আর পেগাসাস 37 অনেকেই ইউজ করে, যেটাই বললাম, কারণ পেগাসাস 37 ইউজ করে এবং এর কমফোর্টনেসটা সবাই জানে। সো এইটা যেহেতু আনা হয়নি এবং অনেকে ইউজ করেনি এবং আমি কারো কাছে দেখিনি, যতটুকু আমার কাছে আমার চোখে পড়েনি, সো এই জন্যই এটা নিয়ে এত কথা বলতে চাচ্ছি। এবং রিগার্ডিং দিস প্রাইস, আমার কাছে 8.5 অ্যান্ড 8 দুইটা ছিল, 8 অলরেডি সোল্ড আউট অ্যান্ড 8.5টা থাকবে। সো এখন এই প্রাইসে মেবি আর 4-5টা সাইজ আমি আসলে দিতে পারবো চাইলে, প্রি অর্ডার করলে, এবং এটার অ্যাশ কালারটাও কিছু আসবে। সো এটা যদি কেউ প্রি অর্ডার করতে চায়, সেক্ষেত্রে আমাদের প্রি অর্ডার করে রাখতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ আমার মনে হয় না আমি খুব একটা বেশি কোয়ান্টিটি পেয়ার আসলে দিতে পারবো এই প্রাইজের মধ্যে, 9500 মধ্যে। এই পার্টটা বলবো, আসলে কি পেগাসাস 37 সব দিক দিয়েই পিছিয়ে থাকবে ফুয়েল সেল থেকে? আসলে কিন্তু না। সো এখন যে পার্টটা বলবো সেটা হচ্ছে ইনার সোলটা। সো দেখতেই পাচ্ছি আমরা ইনার সোল, আমার লেফট হ্যান্ডে যেটা আছে এটা হচ্ছে ফুয়েল সেলের, এবং ইয়োলো যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেগাসাস 37। সো এই দিক থেকে পেগাসাস 37কে আমি আগায় রাখবো এই জন্যই, কারণ যদি একটু দেখাতে যাই সাইড থেকে, সো দুইটার হচ্ছে কিন্তু আমরা থিকনেসটা দেখতে পাচ্ছি নাইকি এবং হচ্ছে নিউ ব্যালেন্সের। সো নাইকির যে পেগাসাস 37 আছে ইনসোলটা, এটা একটু থিকনেস ফুয়েল সেল থেকে একটু ভালো এবং খুবই সফট, যেটা কিনা নিউ ব্যালেন্সের ওরকমটা আমি পাচ্ছি না, ওরকমটা বলতে খুব একটা না, যেটা কিন্তু পেগাসাস 37-এর খুব ভালো একটা কমফোর্ট দিচ্ছে ইনসোলটা। সো এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে নাইকি পেগাসাস 37 এই পয়েন্টটাতে এগিয়ে থাকবে ফুয়েল সেল। সো এখন আসা যাক আরও একটা পয়েন্টে, সেটা হচ্ছে যেই কমপ্লেনটা অনেক সময় পাওয়া যায় বা আসলে কমফোর্ট ফিল করে না, সেটা হচ্ছে জুম পেগাসাস 37 কিছুটা ন্যারো শেপ, এটা অনেকেই জানে, কারণ আমরা যদি শেপটা দেখতে পাই কিছুটা ন্যারো শেপ, বা রেগুলার ফিট যারা আসলে ইউজ করে তাদের জন্য পেগাসাস 37টা খুবই কমফোর্টেবল হয়, কিন্তু যাদের ফিট একটু ওয়াইড অথবা শেপ দেখা গেল একটু রেগুলার শেপ না বা একটু বাঁকা থাকে বা ডিফারেন্ট একটু থাকে, সো তাদের জন্য একটা প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে পেগাসাস 37টা তারা কমফোর্টেবল ইউজ করতে পারে না, খুব একটা প্রেশারাইজ থাকে পারফেক্ট সাইজ হওয়ার পরও, কিন্তু যেটা এখানে একটা সমস্যা থাকে সাইজের একটা ব্যাপার থাকে। সো যদি একটু পা ওয়াইড থাকে সো তাদের জন্য পেগাসাস 37 ইউজ করাটা একটু ডিফিকাল্ট। সো দেখা গেলো যে পেগাসাস 37 ইউজ করতে যাচ্ছে ডেসপারেটলি, কিন্তু তখন তাদের এক সাইজ বড়ো আসলে নেওয়া লাগে পারফেক্ট সাইজটা থেকে। সো এই দিক থেকে কিন্তু ফুয়েল সেল একটু অ্যাডভান্টেজ পাচ্ছে, ফুয়েল সেলের অ্যাডভান্টেজটা হচ্ছে এটা হচ্ছে ওয়াইড ফিট, সো ওয়াইড ফিটটা খুব পাওয়া যায় অ্যাভেলেবেল। সো দেখা গেলো যে পারফেক্ট শেপ যাদের ওয়াইড, তো তাদের জন্য খুবই পারফেক্ট হবে, কারণ তারা পারফেক্ট সাইজ ইউজ করতে পারছে, কারণ হোয়াইট ফিটের কারণে তাদের ওয়ান সাইজ বিগার নেওয়া লাগতেছে না। সো এই ক্ষেত্রে নিউ ব্যালেন্সের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকতেছে, এবং আরও একটা অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে হোয়াইট ফিটটা কিন্তু মোটামুটি আপনার যদি এরকম হয় খুব কমফোর্টেবল এবং পছন্দের থাকে তাহলে সেটা কিন্তু দুটা ইউজ করা যায়। কীভাবে ইউজ করা যায়, কেউ যদি ডাবল সক্স ইউজ করে বা একটু মোটা সক্স ইউজ করে তাহলে রেগুলার ফিটও ইউজ করতে পারতেছে, এবং যাদের হোয়াইট ফিট তারা সিঙ্গেল সক্সও কিন্তু ইউজ করতে পারতেছে, কিন্তু সেই অ্যাডভান্টেজটা কিন্তু পেগাসাস 37-এ থাকতেছে না যদি হোয়াইট ফিট হয়ে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, অ্যান্ড অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, এবং ট্রাই করবো সবসময় বলে আসলে ট্রাই করবো যে নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি দেওয়ার জন্য, বাট সময়ের কারণে হয়ে উঠছে না, বাট অবশ্যই এরপর থেকে ট্রাই করবো, এবং আপনাদের ফিডব্যাক যদি ভালো পাই অবশ্যই আমাকে সেটা ইন্সপায়ার করবে, অ্যান্ড যদি কোনো শ্যু নিয়ে স্পেশালি অথবা কোনো ইনফরমেশন নিয়ে যদি জানতে চান অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে, অথবা পার্সোনাল ইনবক্স করতে পারেন, অথবা আমাদের পেজে কোনো যদি অর্ডার বা কোনো কিছু প্লেস করতে চান, অর্ডার প্লেস করতে চান, অথবা যদি ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাদের সেটা জানাবেন এবং ইনবক্স করবেন। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত এক্সারসাইজ করবেন।